নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি শুভঙ্কর, আপনারা দেখছেন জবেলার্স 360 ইউটিউব চ্যানেল। আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল হোমগার্ডের চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। সম্পূর্ণ 4,415টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে ডিটেলসটা আপনারা জানাবো যে এই চাকরির যে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখবে, স্যালারি কত, কবে থেকে কতদিন পর্যন্ত আবেদনটা করা সম্ভব হবে এবং কারা কারা আবেদন করতে হবে, মেল ফিমেল কী হিসেবে কী ক্রাইটেরিয়া রয়েছে, সমস্তটা আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওটা শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনারা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে দেওয়া বেলটির অল নোটিফিকেশানটি ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদের বলবো এটা হলো একটা ওয়েস্ট বেঙ্গল টেম্পোরারি হোমগার্ড রিক্রুটমেন্ট জব, যেটা কিন্তু একটা টেম্পোরারি জব। তো এটার টোটাল ভ্যালিড থাকবে 180 দিনের এবং তার পরবর্তীতে আপনাদের কিন্তু এক্সটেনশন করানো হবে। তো টোটাল ভ্যাকেন্সি হলো 4,415, ঠিক আছে। তো এটা এখনও পর্যন্ত অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আপনারা কোনো নোটিশ পাবেন না, কেননা নোটিশ এখনও পর্যন্ত অফিসিয়ালি বোর্ডের পক্ষ থেকে রিলিজ করা হয়নি। জাস্ট আগাম একটা নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তীতে অফিসিয়ালি বোর্ডের মাধ্যমে আমরা জানতে পারবো এবং সবার প্রথম আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে খবরটা দেব। তো এই পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটা আমি আপনাদের সুবিধার জন্য নিয়ে এসেছি। এখানে জাস্ট ইন্টারফেসটা আপনারা যে আগাম নোটিশটা দিয়েছে সেটার সিট ডিস্ট্রিবিউশন এবং এখানে বলতে পারেন যে ডিটেলসটা শর্টে দেওয়া রয়েছে। সেখানে হলো ডিস্ট্রিক্ট এবং সিরিয়াল নাম্বার ওয়াইজ ডিস্ট্রিক্ট নেম এবং কতদিন এই চাকরিটার ভ্যালিড থাকবে, কবে থেকে কতদিন পর্যন্ত থাকবে এটা দেওয়া রয়েছে। তো শর্টে আমরা সেটা দেখে নিই। ডিস্ট্রিক্ট তো বারাকপুর পিসির জন্য রয়েছে 1,000, বিধাননগর পিসি রয়েছে 300, হাওড়া পিসি রয়েছে 1,200, চন্দননগর পিসি রয়েছে 300, বারাসাত পিডি রয়েছে 200, ঝাড়গ্রাম 30, পূর্ব বর্ধমান রয়েছে 450, পশ্চিম মেদিনীপুর 100, পূর্ব মেদিনীপুর 50, হুগলি রুরাল এরিয়া পিডি থাকবে 210, এডিপিসি থাকবে 300, হাওড়া রুরালের জন্য 275। এই টোটালটা যোগ করলে আপনারা দেখতে পারবেন 4,415 দাঁড়াবে। তো এটা আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল বেসিস জব, 180 দিন ভ্যালিডিটি থাকবে, 1/1/2023 থেকে শুরু হবে এবং 30/6/2023 পর্যন্ত তার ভ্যালিডিটি থাকবে। তার পরবর্তীতে এই চাকরিটা কিন্তু এক্সটেনশন করানো হবে প্রার্থীদের, ঠিক আছে। তো এই হলো বিষয় এবং আবারও বলছি আবেদন পদ্ধতি, এই পদে এই পদগুলোর জন্য আবেদন এখনও কিন্তু শুরু হয়নি, শুধুমাত্র একটা আগাম নোটিশ প্রকাশ হয়েছে। যখন আবেদন শুরু হবে সবার প্রথম এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি আপডেট দিয়ে জানিয়ে দেব। তো পদের বিবরণটা আপনাদের তো প্রথমেই বললাম, এটা হলো হোমগার্ড অস্থায়ী পদে, কাজের মেয়াদ 180 দিন, বেতন এখন বেতনটা আপনাদের বলা হয়নি, বেতনটা বলছি প্রতিদিন দেবে 565 টাকা হিসেবে পারিশ্রমিক দেওয়া হবে। তো 565 টাকা যখন আপনি পার ডে আপনার হবে সেটা মাসে হিসেব করে নেবেন, যেটা দাঁড়াবে সেটাই আপনার বেতন দাঁড়াবে। তো ভ্যাকেন্সি সর্বমোট 4,415। তো কীভাবে আবেদনটা করবেন সেটা কিন্তু অফলাইন প্রসেস হবে এবং অনলাইন প্রসেস বলা যাচ্ছে না, অনলাইন প্রসেসও পরবর্তীতে হতে পারে। তবে এখানে অনলাইন অফলাইন দুরকম দেওয়া রয়েছে, তবে আবেদনপত্র জমা নেওয়া যেহেতু এখনও শুরু হয়নি তাই এটা বলা যাচ্ছে না। তো এখানে আবেদনপত্র নোটিশ ডেটটা তো দেওয়া রয়েছে 30/12/2022, অর্থাৎ ডিসেম্বরের 30 তারিখ, জাস্ট যে আগাম নোটিশটা সেটাই দিয়েছে। তবে এখানে আর একটা কথা বলা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই পোস্টের জন্য কোয়ালিফিকেশান কী, কেবলমাত্র 8 পাস করে থাকলে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন, ঠিক আছে। এখানে এটাই কোয়ালিফিকেশান কিন্তু আগাম যারা দেওয়া রয়েছে সেটাই আমরা জানতে পারছি। তো ওয়েস্ট বেঙ্গল যে এই হোমগার্ডের চাকরির জন্য যে ফিজিক্যাল এলিজিবিলিটি থাকবে সেটা আমি বলে দিচ্ছি, সেটা কিন্তু সেই আগাম নোটিশেই দেওয়া রয়েছে। তা আপনারা আগাম নোটিশটা আমি পেলাম না, যেটাতে যেটা পেয়েছি সেটাই আমি আপনাদের জাস্ট লেখাটা পড়ে শোনাবো। সেটা হলো মেল হোমগার্ড যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য হাইট লাগবে 160 সেন্টিমিটার, চেস্ট লাগবে 76 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটারের বুক ফুলিয়ে এবং নামিয়ে এক্সপেনশন থাকতে হবে, ঠিক আছে। অর্থাৎ বুক ফুলিয়ে 5 সেন্টিমিটার কম বেশ থাকতে হবে, ওয়েট থাকতে হবে 51 কেজি, ঠিক আছে। এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য হাইট থাকবে 152 সেন্টিমিটার, ওয়েট থাকবে 44। এখন বলবো যে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট, যেটা হলো পিইটি বলা হয়, সেটা হলো মেল ক্যান্ডিডেটদের দৌড়তে লাগবে 800 মিটার 3 মিনিটের মধ্যে এবং 100 মিটার রান করতে হবে 15 সেকেন্ডের মধ্যে এবং লং জাম্প 12 ফিট।
ফিমেল হোমগার্ডের ক্যান্ডিডেটের জন্য 400 মিটার দৌড়তে হবে 2 মিনিটের মধ্যে এবং 100 মিটার দৌড়তে হবে 25 সেকেন্ডের মধ্যে। লং জাম্প হবে 8 ফুটের। এবং এখানে বলবো যে এজ লিমিট যেটা 1/1/2023 হিসেবে আপনার বয়সটিকে হিসেব করবেন, মিনিমাম 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে, এটা মেল এবং ফিমেল দুজনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, ম্যাক্সিমাম 35-এর মধ্যে বয়স হতে হবে। এবং বয়সের ঊর্ধ্বে রিল্যাক্সেশন রয়েছে, ওবিসি জন্য 3 বছর, এসসি এসটির জন্য 5 বছর। অ্যাপ্লিকেশন ফি কিছু এখানে বলা নেই, হয়তো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। আবারও বলছি পার ডে হিসেবে আপনাদের বেতনটা কিন্তু হিসেবে হবে, আপনি যেদিন যাবেন না বা আপনার অ্যাবসেন্ট থাকবেন সেদিনকে কিন্তু এটা বাদ যাবে। 565 টাকা পার ডে, এবং সেই হিসেবে যদি 30 দিন কাজ করেন সেটা যা স্যালারি দাঁড়াবে, সেই ফিগার, সেই স্যালারি ফিগারটাই আপনার দাঁড়াবে। এবং এখানে যে সিলেকশন প্রসিডিওরটা হবে সেটা হবে ফিজিক্যাল টেস্ট হবে এবং ইন্টারভিউ। ফিজিক্যাল টেস্টে যারা পাস করবে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে এবং তারা তাতে কোয়ালিফাই হলে চাকরিটা হবে। তো এবং অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এবং ক্লোজিং ডেট কোনোটাই নেই, পরবর্তীতে বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এখনও অফিসিয়ালি রিক্রুটমেন্টই রিলিজ করা হয়নি, এটা জাস্ট আগাম একটা বার্তা দিয়েছে। তো হাউ টু অ্যাপ্লাই, জাস্ট ফরম্যাটটা দেওয়া রয়েছে, অ্যাপ্লাইটা এখানে বলা আছে অফলাইনের মাধ্যমেই হবে। ফার্স্ট ডাউনলোড দ্য ওয়েস্ট বেঙ্গল হোম গার্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশন পিডিএফ ফ্রম দ্য বিলো বক্স, তো এটা এখনও কোনো লিঙ্ক নেই। দেন ডাউনলোড প্রিন্ট দ্য অ্যাপ্লিকেশন ফরম্যাট, তো অ্যাপ্লিকেশন ফরম্যাট এছাড়া মানা যাচ্ছে যে এটা পরবর্তীতে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা সম্ভব হলেও হতে পারে, বোঝা যাচ্ছে না। তবে এই বিষয়ে কোনোরকম আপডেট পাওয়া মাত্র আপনাদের জানাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।